অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ 5 বছর তার কোনো ছবি মুক্তি পায়নি, তবু চলচ্চিত্র অঙ্গনের মানুষের কাছে ভালোবাসার একটি নাম শাবনূর। ভক্তরাও অপেক্ষায় থাকেন প্রিয় নায়িকার খোঁজখবর জানার জন্য। গেল 11 ফেব্রুয়ারি দেশে ফিরেছেন প্রেমের তাজমহল ছবির এই নায়িকা। আপাতত বাসায় বসেই সময় কাটছে তার। এর পিছনে অবশ্যই একটা কারণও রয়েছে, দুদেশের আবহাওয়ার তফাতটা অনেক, তাই তো খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনেক বাছ বিচার করতে হচ্ছে তাকে। আর থাইরয়েড নামের এক রোগে আক্রান্ত তিনি। অস্ট্রেলিয়ার এক ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন শাবনূর। শাবনূরের ভক্তদের জন্য একটি সুখবর হলো, বেশ খানিকটা ওজন কমিয়েছেন তিনি, ফিরতে চান কাজে। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের প্রস্তুতি অনেকেই শুরু করেছেন, তবে নির্বাচনে অংশ নেওয়ার কোনো আগ্রহই নেই আনন্দ অশ্রুর খ্যাতনায়িকা শাবনূরের। কারণ তার অনেক প্রিয় শিল্পী নির্বাচনের প্রার্থী হয়েছেন। নির্বাচনে প্রার্থী না হলেও মনে মনে কাউকে না কাউকে সমর্থন দেবেন, এছাড়াও ভোট দিতে আসবেন বলে জানালেন শাবনূর। গেল নির্বাচনে বোরখা পরে বিএফডিসি শিল্পী সমিতির ভোট দিতে এসেছিলেন তিনি। তখন শাবনূরকে কাছে পেয়ে শাকিব খান সহ শুরু করে অমর সানি, মৌসুমী, জায়েদ খান সহ সব শিল্পীদের কি উচ্ছ্বাস। সত্যিই শাবনূর যেন শাবনূরই, তার তুলনা আর কারো সাথেই হয় না। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।